নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই বছর সরস্বতী পুজো কোন দিন শুরু হতে চলেছে এবং তার বিস্তারিত টাইম অর্থাৎ সময়সূচি এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশিক্রম। সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী হিসাবে মানা হয়, আর এটি আপনারা সকলেই জানেন। আর এই প্রতি বছর আমরা মা সরস্বতীর আরাধনা করে থাকি, আর এটি যারা ছাত্রছাত্র আছে তারা, অর্থাৎ তারা নিজের জীবনে স্টাবলিশমেন্ট পাওয়ার জন্য অর্থাৎ রেজাল্ট ভালোর জন্য পুষ্পাঞ্জলি দিয়ে থাকি এবং আমরা সেই দিন নির্জলা উপবাস করি। তবে সরস্বতী পুজো দেওয়ার আগে যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কখনোই কুল ভক্ষণ করবেন না, অর্থাৎ কুল খাবেন না। সেটি খেলে কিন্তু আপনার ভালোর থেকে খারাপটাই বেশি হয়ে যাবে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই সরস্বতী পুজো 2021 কবে হতে চলেছে এবং কোন সময় অর্থাৎ এক্স্যাক্ট টাইম কি এই 2021 সরস্বতী পুজোর, আসুন জেনে নেওয়া যাক। 2021 সরস্বতী পুজো কিন্তু মাঘ মাসে পড়েনি, এবারের পুজো হবে ফাল্গুন মাসে। আসুন ফাল্গুন মাসে কোন দিন এই সরস্বতী পুজো হতে চলেছে এবং তার এক্স্যাক্ট টাইম জেনে নেওয়া যাক। 2021 তেসরা ফাল্গুন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি বাগদেবীর আরাধনা হতে চলেছে, অর্থাৎ মা সরস্বতীর আরাধনা অর্থাৎ পুজো হতে চলেছে। এই পঞ্চমী তিথি শুরু হচ্ছে 16ই ফেব্রুয়ারি ভোর 3:35 থেকে এবং এই পঞ্চমী তিথি শেষ হচ্ছে 17ই ফেব্রুয়ারি ভোর 5:45। সরস্বতী পুজো এই বছর কবে হতে চলেছে তা আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।